আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া লিংক অ্যাড করতে পারবেন এবং কি ফেসবুক পেজের লিংকও সেখানে অ্যাড করতে পারবেন। ইউটিউবের অ্যাবাউট হচ্ছে, আপনাদেরকে আমি দেখাই, ইউটিউবে চলে আসলাম। তো তারপর আমি আমার চ্যানেলে ক্লিক করে চলে গেলাম আমার চ্যানেলের ভিতরে। তো এখানে দেখতে পারবেন যে অসংখ্য অপশন আছে। তো একে লাস্ট অপশন অ্যাবাউট। এখন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লিংক, এর তিনটা লিংক অ্যাড রয়েছে এখানে, ইউটিউব, ফেসবুক, টিকটক। তিনটা লিংক আমি কিভাবে অ্যাড করছি তো সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো এখন আপনারা লিংক অ্যাড করবেন কিভাবে? লিংক অ্যাড করতে হলে আপনাকে প্রথমে আপনি একটা কাজ করতে হবে। তো প্রথমে আপনি ফেসবুকে চলে আসবেন। এখন যদি আপনি আপনার ফেসবুক আইডি দিয়ে আপনি সেখানে অ্যাড করেন বা ফেসবুক পেজ যদি অ্যাড করেন সেখানে আপনি পারবেন। তো সেক্ষেত্রে আমি ফেসবুক পেজ অ্যাড করব। তো ফেসবুক পেজ অ্যাড করতে হলে আপনাকে সেই পেজে ক্লিক করতে হবে। সেই পেজে ক্লিক করার পর আপনি উপরে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে মোর লেখা আছে, এই মোরে ক্লিক করে দিবেন। মোরে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে চলে যাবেন। একবারে নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে কপি পেজ লিংক, এই কপি পেজ লিংক ক্লিক করলে আপনার পেজের লিংকটা কিন্তু কপি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি এখন বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর এখন আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে চলে আসার পর আপনি ইউটিউব লিখে সার্চ করবেন। তো ইউটিউব লিখে সার্চ করার পর আপনি থ্রি ডট অপশনটিতে ক্লিক করবেন। তো ডেস্কটপ সাইট করে নেবেন। তো এখন আমরা এটাকে কিন্তু কম্পিউটার সাইজ করে ফেলেছি। তো এখন আপনি আপনার চ্যানেলে প্রবেশ করবেন, ওয়ার চ্যানেল। তো এখন আপনার চ্যানেলে প্রবেশ করবেন। তো চ্যানেলে প্রবেশ করার পর এরকমভাবে ইন্টারফেস আসবে। এটা হচ্ছে আপনার বা আমার চ্যানেল। এখন দেখতে পাচ্ছেন যে কাস্টম চ্যানেল, এই কাস্টম চ্যানেলে ক্লিক করে দিবেন। তো কাস্টম চ্যানেলে ক্লিক করার পর বেসিক ইনফো, এই বেসিক ইনফোতে ক্লিক করবেন। তো বেসিক ইনফোতে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন একেবারে নিচে চলে আসবেন লিংক, লিংক অ্যাডে আপনি ক্লিক করবেন। তো লিংক অ্যাডে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি ফেসবুক প্রথমে আপনার যেই ওয়েবসাইটটা দিয়ে ছাড়বেন তো সেই ওয়েবসাইটের নামটা কিন্তু প্রথমে লিখতে হবে। তো তারপর আপনি ইউআরএলটা সেখানে পেস্ট করতে পারবেন। তো আমি আপনাদেরকে স্টেপ দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এখন আমি আমার ফেসবুক পেজের লিংক আমি এখানে আপলোড করব, আপলোড করে সেভ করে দেব। তো আমার ফেসবুক লিখতে হবে, ফেসবুক, আমি ফেসবুক লিখলাম। তো তারপর এখানে সেই ফেসবুকের ইউআরএলটা এখানে কপি করব, পেস্ট করব। তো যেই ইউআরএলটা আমরা কপি করেছি তো সেই ইউআরএলটা এখানে আমরা পেস্ট করব। তো পেস্ট করতে হলে আপনাকে এই অপশনটিতে ক্লিক করবেন। করার পর এখানে আপনি ক্লিক করে ধরে রাখবেন। ক্লিক করে ধরে রাখলে পেস্ট অপশন আসবে, পেস্টে আপনি ক্লিক করে দিবেন। তো এখন কিন্তু আমার আমার ফেসবুক পেজের লিংকটা এখানে পেস্ট হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আমরা চলে আসবো উপরে। তো উপরে এসে এখানে আমরা পাবলিক করে দেবো এটাকে, ঠিক আছে? করে দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, তো সেখানে কিন্তু লিংক আপনি পাঁচটি করতে পারবেন। এই দেখতে পাচ্ছেন এখানে লিংক, মানে আপনি পাঁচটা ওয়েবসাইট এখানে অ্যাড করতে পারবেন। টিকটক হোক, আপনার বিভিন্ন ওয়েবসাইট হোক, এখানে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। তো এখন আপনি এটা সেভ করে দিবেন। তো সেভ করলে এখানে ক্লিক করে দিবেন। এখন কিন্তু আমাদের সেই অপশনগুলো সেভ হয়ে গেছে। তো আপনি দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদের দেখাই, এই যে অপশনগুলো কিন্তু এখন সেভ হয়ে গেছে। তো এভাবে আর কি আপনার ইউটিউবের অ্যাবাউটে আপনার ফেসবুক পেজ বা আইডি বা টিকটক অ্যাকাউন্ট বা লাইকি অ্যাকাউন্ট যাই বলেন না কেন এখানে আপনি সেভ করতে পারবেন এভাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার এই ভিডিও যদি দেখে আপনার কোনো উপকার হয় তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য।